বড়লেখা জাতীয় পার্টি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বড়লেখা উত্তর চৌমোহনী হাজি মহিবুর রহমান মেমোরিয়াল মার্কেটে বড়লেখা উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সুনাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল হোসেন রিয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রেজাউল হায়দার রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ফুয়াদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজাদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এই পল্লীবন্ধু এরশাদ সাহেব, যিনি আজকে আমাদের মাঝে বেছে নেই, আমরা উনি চলে গেছেন, এ দুনিয়া ছেড়ে আমরাও সবাই চলে যেতে হবে, কেউ যদি আমাদের চিরস্থায়ী চিরদিনের জন্য আসিনি থাকবো না। কিন্তু এই পল্লীবন্ধু এরশাদ সাহেব এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন, সেদিন এই ব্যাপারে বিরোধিতা করেছিল তৎকালীন বিএনপি আওয়ামী লীগ, ওরা এই বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হতে দেয়নি, ছায়নি, ওরা বিরোধিতা করেছিল। তো এই সেই তুমুল বিরোধিতার মুখে পল্লীবন্ধু এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন। এরশাদ সাহেবের মাহফিরাত কামনা করি ও এরশাদ সাহেবের জন্য আল্লাহ পাকুল আল আমি ওনার ছয় বলে জান্নাত পাশি করেন। এই বন্যার সময় হাফের পরে পানিতে নিজে নেমে যেতেন, আমার স্পষ্ট মনে আছে, টিভিতে দেখেছি, এক সময় একটা সাপ ওনাকে দংশন করার জন্য ছুটে এসেছিল, তখন তিনি খুব পানিতে আছেন একটা মানুষকে উদ্ধার করার জন্য, নাবাহিনীর লোকজন তাকে সাপ খেয়ে তাড়িয়ে দিয়ে ওনাকে রক্ষা করেছিল। তারপরের দিনও উনি ওই একইভাবে পানিতে দৌড়াদৌড়ি করছিলেন মানুষকে রক্ষা করার জন্য। আজকে আমাদের সুখের দিন, সুখের দিন নয়, আমাদের নেতা মাঝে মাঝে নেই, আসে সবাই মিলে নেতাদের দোয়া করবো আর আল্লাহ যেমন তাকে বেশ পছন্দ করে। 1983 সালে এই আজ শুক্রবার এই দিনে 1983 সালে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এবং আমাদেরকে অনেক দূর যেতে হবে, আর এরপর এখান থেকে আমি আরেকটি বাড়িতে যাব। যাই হোক, আজকে আপনারা এখানে আমাকে দাওয়াত দিয়ে এনে যে সম্মান দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। সবচেয়ে বড় কথা হলো, চিত্র পরিচয় হলেও তার জন্যে সুদূর লন্ডন থেকে আমি এখানে এসেছি। সম্মেলন কীভাবে সার্থক হয়, সফল হয়, আপনাদের সবার যেভাবে সঠিক মূল্যায়ন হয়, সেই জিনিসটি যাতে আমরা নিশ্চিত করতে পারি। আমার দেওয়ার রায় এবং আমাদের আজকের দুঃখের বিষয়ে আল্লাহর রহমতে আমাদের নেতা যদি না আসতেন তাহলে জাতীয় পার্টি আসতো না। জাতীয় পার্টি আসায় আজকে আমাদের সবাই জাতীয় পার্টি করার কারণে আজকে মিলাদ মাহফিলে ভরিত হওয়ার সৌভিক আল্লাহ রব্বুল আলমীর কাছে কবুল করুন।